বন্যা 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 ভিডিওটা দেখবেন মজা নেবেন কেউ গায়ে মাখবেন না হাসু আপা চলে যায় যা হলো বাংলাদেশে বন্ধুরা ফারাক্কা দুই নম্বর গেট খুলে দেওয়ায় নিমিশের মধ্যে বন্যা হয়ে গেল বন্ধুরা আমার জীবনে আমি কখনো এইরকম বন্যা দেখিনি বন্যা দেখেছি আমি আমার লাইফে অনেক বন্যা দেখেছি কিন্তু পাঁচ মিনিটের মধ্যে বন্যা পানির পানির নিচে নিচে চলে চলে যাবে যাবে রাস্তাঘাট এটা কখনো কল্পনা বন্ধুরা আপনি যদি এখানে এসে দেখতেন তাহলে কষ্টটা বুঝতেন কিরকম আমরা কষ্টে আস এই সৈরাশারি সরকার পতনের পর এই সৈরাশারি সরকার ভারতে যা যা বাংলাদেশের ক্ষতির জন্য চাল চালতেছে তা কখনো কল্পনীয় নয় বন্ধুরা আমি কখনো ভুল করিনি আর ভুল করবো না কেননা আমি আমি মাস্টার্স করেছি কিন্তু চাকরি হয় না যখন আন্দোলনে গেলাম মানুষ বলে যে তুমি হিন্দু হয়েও আন্দোলনে গিয়েছ বন্ধুরা আমি কি করবো নিরুপায় হয়ে চলে গিয়েছি কারণ আমি অনেক চাকরির ইন্টারভিউ দিয়েছি চাকরি হইতেছে না কারণ আমাদের মামু খালু নাই তাম কি আমার কোটাও নেই এবং এখন বলতেছে কে আন্দোলন করবি না এখন বোঝে ঠেলা কিরকম লাগে বন্ধুরা আমার এখন কিরকম লাগতেছে আপনারাই তো বলুন বন্ধুরা আমার খুব ভালো লাগতেছে কারণ আমি তো একাই বন্যার পানিতে ভাজতেছি না যারা আমাকে নিয়ে টোল করতেছে তারাও ভাজতেছে বন্ধুরা এখন একটা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো মাছ ধরা মাছের অভাব নেই মাছ ধরতে আমার খুব ভালো লাগে তাই আমি এখন মাছ ধরতেছি আর বন্ধুরা যারা আমাকে নিয়ে টোল করতেছেন তারা বসে বসে মজা দেখেন হ্যাঁ বন্ধুরা এখন আমি মাছ ধরতে যাবো আর কার কার মাছ লাগবে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে যাবেন আর বন্ধুরা আমি কতগুলো মাছ ধরলাম কি কি মাছ ধরলাম সেটা নেক্সট ভিডিওটি দেখতে পারবেন সেজন্য ভিডিওটি দিয়ে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই অনুরোধ রইল আর বন্ধুরা পরিশেষে বলতেছি আপনারা যেখানে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এটাই কামনা করি